কার্ড থেকে বিকাশে টাকা আনুন মুহূর্তে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক সময় অনেক কাজে কিন্তু আমাদেরকে কার্ড থেকে বিকাশে টাকা আনার প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কার্ড থেকে কিভাবে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন বা টাকা আনবেন এই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন তাহলে অযথা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি। তো আমাদের বিকাশ অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেলে কার্ড থেকে টাকা আনার জন্য বা অ্যাড মানি করার জন্য জাস্ট আপনারা এখানে অ্যাড মানি একটা অপশন দেখতে পারবেন, এখানে আপনারা টাচ করে দিবেন। অ্যাড মানি অপশনে টাচ করার পর আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ এবং দুই নম্বরটা হচ্ছে কার্ড টু বিকাশ। তো আমরা যেহেতু কার্ড থেকে বিকাশে টাকা আনবো, তো এর জন্য কার্ড টু বিকাশ এই অপশনটা সিলেক্ট করে দিব। একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি কার্ড থেকে বিকাশে টাকা আনেন তাহলে কোনো প্রকার চার্জ দিতে হবে না। তো এখান থেকে আপনার কার্ডের টাইপ বা ব্র্যান্ড সিলেক্ট করুন। তো আপনার কার্ডটা যদি মাস্টার কার্ড হয়ে থাকে তাহলে মাস্টার কার্ড সিলেক্ট করবেন, আর আপনার কার্ডটা যদি ভিসা কার্ড হয়ে থাকে তাহলে ভিসা সিলেক্ট করে দিবেন। তো আমার কার্ডটা যেহেতু ভিসা কার্ড, তো আমি এখান থেকে ভিসা এটা সিলেক্ট করে দিলাম। দেন সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে দেখতে পারেন মাই অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে। দেন মাই অ্যাকাউন্টের নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ মোবাইল নাম্বার। তো আমি আমার এই বিকাশ অ্যাকাউন্টেই টাকাটা অ্যাড মানি করব। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি আদার্স কোনো বিকাশ অ্যাকাউন্টেও কার্ড থেকে টাকা অ্যাড মানি করতে পারবেন। তো আপনারা যদি অন্য কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে অ্যাড মানি করতে চান বা কার্ড থেকে টাকা আনতে চান তাহলে আদার্স অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দিবেন, তারপর আপনি যেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে টাকা আনতে চান সেই বিকাশ নাম্বারটা দিলেই হয়ে যাবে। দেন আমি আমার এই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করব। তো আমার বিকাশ নাম্বারটা এটাই থাকবে। দেন নিচে দেখতে পারবেন অ্যামাউন্ট। তো আপনি আপনার কার্ড থেকে কত টাকা অ্যাড মানি করতে চান বা আনতে চান সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে 100 টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারেন প্রসেড, জাস্ট আপনার প্রসেড অপশন টাচ করে দিবেন। তো এবার আপনাদের সামনে এইরকম একটা অপশন দেখাবে, এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড মানি ফ্রম নিউ কার্ড। তো এই অপশনে আমরা টাচ করে দিব। দেন এখানে বলা হয়েছে আমরা যেই কার্ড দিয়ে এখন অ্যাড মানি করব এই কার্ড দিয়ে পরবর্তীতে যদি কোনো বিকাশে আমরা লেনদেন করতে চাই এর জন্য চাইলে আমরা আমাদের এই কার্ডের ইনফরমেশনটা সেভ করে রাখতে পারবো। তো এর জন্য আমি সেভ করে রাখবো আমার এই কার্ডের ইনফরমেশনটা বিকাশে। তো এর জন্য আমি সেভ অপশন টাচ করে দিব, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা এই কার্ডটা দিয়ে খুব ইজিলি লেনদেন করতে পারবো। তো একটু লোডিং হয়ে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস। তো নিচে দেখতে পারেন কার্ড টাইপ। তো আমি যেহেতু প্রথমে ভিসা সিলেক্ট করছি তো এখানে ভিসা এই লোগোটা চলে আসছে, এখানে আপনারা রাইট মার্কে টাচ করে দিবেন। দেন নিচে আপনারা দেখতে পারবেন কার্ড নাম্বার। তো এখানে আপনারা আপনাদের কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। দেন কার্ড নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে আপনারা দেখতে পারবেন আপনার কার্ডের এক্সপিরিয়ার মান্থ এবং এক্সপিরিয়ার ইয়ার। তো এখানে আপনারা আপনাদের কার্ডের এক্সপিরিয়ার মান্থটা সিলেক্ট করে দিবেন এবং আপনার কার্ডের এক্সপিরিয়ার ইয়ার এইটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারেন সিবিএন নাম্বার। তো এখানে আপনারা আপনাদের কার্ডের পিছনে একটা সিবিএন নাম্বার রয়েছে। দেন আপনারা আপনাদের কার্ডের পিছনে তিন সংখ্যার একটা সিবিএন নাম্বার দেখতে পারবেন। তো এই সিবিএন নাম্বারটা আপনারা এই অপশনে টাইপ করে দিবেন। ওকে, সব কিছু দিয়ে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পারেন পে একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এই পে অপশনে টাচ করে দিবেন। এবার একটু লোডিং হয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এবার আপনার মোবাইল নাম্বারে একটা কোড চলে আসবে, আপনি যখন আপনার কার্ড বা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা করছিলেন তখন কিন্তু আপনার একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার পিন নাম্বার বা ওটিপি কোড সেন্ড করা হবে। তো এই ওটিপি কোডটা জাস্ট আপনারা এই অপশনে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু SMSটা বা 6 সংখ্যার পিনটা চলে আসছে। তো আমি আমার এই পিনটা এই অপশনে টাইপ করে দিচ্ছি। ওকে, টাইপ করার পর নিচে দেখতে পাবেন কনফার্ম একটা অপশন রয়েছে, জাস্ট এই কনফার্ম অপশনে টাচ করে দিবেন। দেন এবার একটু লোডিং হবে, যেহেতু আপনার কার্ড থেকে বিকাশের টাকাটা ট্রান্সফার হচ্ছে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এই ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ইউয়ার কার্ড টু বিকাশ ইজ সাকসেসফুল। তো আমার অ্যামাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকা। তো আমি 100 টাকা আমার কার্ড থেকে এই বিকাশে অ্যাড মানি করছি, জাস্ট আপনাদেরকে শুধু দেখানোর জন্য। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করে নিতে পারবেন মুহূর্তেই। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করবেন।